বিজেপির ডাকাবুকো নেতা মিলন ঘোষ শহীদ দিবসের দিন বিডিও অফিস ঘেরাও করতে এসে পথসভা করে একই কথা বললেন শহীদ দিবস সম্পর্কে। শহীদ দিবস আসলে কার? শহীদ দিবস তো তাহলে কংগ্রেসেরই। নিজে মুখেই কথা বললেন, আর এতেই তোলপাড় রাজ্য রাজনীতি, কারণ জনগণ জানছেন যে শহীদ দিবস তৃণমূলে। শুনুন সেই কথা। সেই কংগ্রেসীদের উপরে গুলি চালিয়েছিল এবং হত্যা করেছিল কংগ্রেসীদের। কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেখুন, 1998 সালে তৈরি হওয়া কংগ্রেসের গর্ভ থেকে বেরিয়ে আসা নাম তৃণমূল কংগ্রেস করছে শহীদ দিবস। এই শহীদ দিবসে আমরা যতটুকু জানি, শহীদদেরকে স্মরণ করা, তাদের স্লোগান দেওয়া, পুষ্পার্ঘ নিবেদন করা। কিন্তু কলকাতার বুকে আজকের দিনে শহীদ দিবস মানেই হল তৃণমূলের নেতাদের যে গরু চুরির ভাগ বাটোয়ারার হিসাব করা, 100 দিনের কাজের টাকা ভাগ করা, তৃণমূলের আজকে সাধারণ যাত্রী যারা কালকে গতকালকে কলকাতা গেছেন, কলকাতা থেকে শিলিগুড়ি এসছেন, তাদের দুরবস্থা তৈরি করা, কলকাতার রাস্তাঘাট বেহাল করা, কলকাতার আজকের দিনে আবর্জনায় পরিণত করা, আর কলকাতায় সেই ছোড়েদের একত্রিত হওয়া আজকের এই দিনটি। পারল সিপিএম, পারল কংগ্রেস, আর আজকে শহীদ দিবস মানাচ্ছে তৃণমূল। আর সেই শহীদ দিবসের মঞ্চ থেকে গালাগালি দেবে কাকে? কেবলমাত্র বিজেপিকে, আর কাউকে নয়। কারণ কি? কারণ একটাই, কারণ আপনারা অনেকেই বলতো, অনেক এখানে বিভিন্ন দলের বক্তা বা যারা ছোট বড় নেতা অনেক দল করেন, কংগ্রেস করেন, সিপিএম করেন, সিপিএম এর নেতারা এই মোড়ে বলে গেছে দিদি মোদি সেটিং আছে। আজকে দিদি মোদি সেটিং নেই, পশ্চিমবাংলার সবচেয়ে কঠিন নির্বাচন, ত্রিস্তরীয় নির্বাচন ঘটে গেল কদিন আগে, আর সেই ত্রিস্তরীয় নির্বাচনে এই শাসক দলের বিরুদ্ধে সিপিএম লড়েছে, কংগ্রেস লড়েছে, অন্যান্য রাজনৈতিক ছোট বড় দল লড়েছে, সেই রকম ভারতীয় জনতা পার্টিও লড়াই করেছে। আজকে সে তিনি নবীন সেটিং যারা বলত, গত 18 সালে ব্যাঙ্গালোরে আমরা দেখলাম যে কংগ্রেসীরা এখানে এই তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছে, গুলি খেয়েছে কদিন আগে পঞ্চায়েত নির্বাচনে, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। সে সিপিএম নেতারা এখানে বড় বড় মুখ করে বলতেন দিদি মোদী সেটিং, আজকে সেই মীনাক্ষী মুখার্জির দল আজকে তাদের এই চোরেদের সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে তাদের নেতা সীতারাম ইয়েচুরি বলে, দিদি তুমি করো চুরি, আমি সঙ্গে আছি ইয়েচুরি, চিন্তা নেই, আমরা সব ওখানে এক জায়গায়। আজকে ভেবে দেখুন, নির্বাচন কতদিন হলো, মানুষের সেই হারিয়ে যাওয়া, মানুষের সে আত্ম মানে ভুল করা, মানুষের উপরে অত্যাচার করা এখনো কিন্তু কমেনি, কারণ এখনো প্রত্যেকটা এলাকায় সেন্ট্রাল বাহিনী আমাদের লোকাল থানার অফিসারদেরকে নিয়ে টহল দিচ্ছে। এখানে আবহাওয়া উত্তপ্ত, এখানে সিপিএম কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে, করছে দুষ্টি, আর দিল্লিতে গিয়ে করছে দুষ্টি। ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে এখানকার সেই শাসক দলে বলুন, আর সিপিএম এর ইয়েচুরি বলুন, মীনাক্ষী মুখার্জি বলুন, আর কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বলুন, আর ছোট বড় কংগ্রেসের এখানকার নেতারা বলুন, সম্পূর্ণ ভ্রান্ত নীতিতে চালাচ্ছে মানুষকে একদম অন্ধকারে রেখে। তাই আপনাদেরকে জানাই, আজকে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করতে এসেছি।